আপনি যদি পুরো ভিডিওটি দেখেন আমি আশা করছি অ্যাফিলিয়েট মার্কেটিং ই সে বিষয় নিয়ে আপনি যে কাউকে টিচ করতে পারবেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো চলুন আমরা স্টার্ট করি আমাদের আজকের ভিডিও আমরা কথা বলছিলাম মূলত মার্কেটিং আমি জানি আপনারা জানেন কি বাট যারা জানেন না তাদের জন্য সংজ্ঞাটা আবার বলছি অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে মূলত একটা প্রসেস যেখানে আমাদের নিজেদের কোনো প্রোডাক্ট নেই আমরা কোনো ব্যক্তি বা কোম্পানির প্রোডাক্ট অনলাইনে প্রমোট করব আর আমাদের প্রমোটকৃত লিঙ্ক বা ব্যানারের মাধ্যমে যখন কোনো ব্যক্তি তাদের প্রোডাক্ট কিনবে তখনই আমরা একটা কমিশন পাবো আর এটাই হচ্ছে মূলত অ্যাফিলিয়েট মার্কেটিং তো আমরা আমি চেষ্টা করব আপনাদেরকে প্রত্যেকটা বিষয়ে আজকে বোঝানোর জন্য বা এবং আপনাদেরকে একটা দেবো যে আপনি কীভাবে আর কিভাবে প্রমোট করবেন এবং কী কীভাবে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে মেক করতে পারেন প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলবো তো অ্যাফিলিয়েট মার্কেটিং সাথে মূলত চারটা জিনিস জড়িত আমরা যদি অ্যাফিলিয়েট মার্কেটিং এর ব্যাপারটা নিয়ে খুব চিন্তা করি তাহলে আমরা দেখবো যে অ্যাফিলিয়েট মার্কেটিং এই প্রসেসটার সাথে মূলত চারটা পার্টি জড়িত এর মধ্যে ফার্স্ট অফ অল হচ্ছে মূলত মার্চেন্টস আর অ্যাডভার্টাইজার এই অ্যাডভার্টাইজাররা হচ্ছে মূলত মার্চেন্ট বা অ্যাডভার্টাইজার হচ্ছে মূলত এদের অনেকগুলো প্রোডাক্ট রয়েছে এরা এই প্রোডাক্টগুলো নিয়ে মূলত নেটওয়ার্কস নেটওয়ার্কস এর সাথে কানেক্ট থাকে আর এই নেটওয়ার্কস হচ্ছে মূলত সেকেন্ড পার্টি যারা হচ্ছে মূলত ক্লিক ব্যাংক কমিশন জাংশন অ্যামাজন অ্যাফিলিয়েট যেগুলোকে আমরা অ্যাফিলিয়েট নেটওয়ার্কিং সাইটও বলে থাকি অর্থাৎ মার্চেন্টরা তাদের প্রোডাক্ট নিয়ে অ্যাফিলিয়েট কানেক্ট হয় তাদের প্রোডাক্টগুলো দিয়ে থাকে আর এই নেটওয়ার্কের সাথে আরেকটা জড়িত সেটা হচ্ছে মূলত পাবলিশার্স অর্থাৎ এই আমার আমার আপনার হাজার হাজার পাবলিশার রয়েছে যারা অ্যাফিলিয়েট নেটওয়ার্কসের সাথে কানেক্ট থাকে মার্চেন্টরা যখন প্রোডাক্ট নিয়ে আসে নেটওয়ার্কস তখন সে প্রোডাক্টগুলোকে অ্যাপ্রুভ করে আর পাবলিশাররা এই প্রোডাক্টগুলো পাওয়ার জন্য মূলত অ্যাপ্লাই করে আর মার্চেন্টরা সেই অ্যাপ্লিকেশনগুলোকে অ্যাকসেপ্ট করে এবং পাবলিশারদেরকে প্রোডাক্টের লিঙ্ক এবং ব্যানার প্রোভাইড করে থাকে অনেক ক্ষেত্রে ইমেল কিওয়ার্ড এবং আর্টিকেল সব কিছুই প্রোভাইড করে থাকে আর এই পাবলিশাররা সার্চ ইঞ্জিন অপটোমাইজেশান পেপার ক্লিক অ্যাডভারটাইজিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং ডিসপ্লে অ্যাডভারটাইজিং এই সব কিছুর মাধ্যমে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং রয়েছে এবং আরও লিঙ্ক বিল্ডিং রয়েছে বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন প্রসেসের মাধ্যমে এই প্রোডাক্টগুলোকে মূলত অনলাইনে ছড়িয়ে দেয় আর যখন তারা এই প্রোডাক্টগুলোকে অনলাইনে ছড়িয়ে দেয় তখন মূলত কাস্টমার্সরা তাদের কাছে এই প্রোডাক্টগুলো পায় অর্থাৎ তারা অনলাইনে অ্যাড দেখে তারা বিভিন্ন বিভিন্নভাবে ইনফরমেশন পেয়ে থাকে আর কাস্টমার্সরা যখন এই ইনফরমেশনগুলো পেয়ে থাকে সেখানে তারা কোনো লিঙ্ক অথবা কোনো ব্যানারে ক্লিক করে আর ক্লিক করে তারা হয় মার্চেন্ট সাইটে অথবা নেটওয়ার্ক সাইট যেমন অ্যামাজনের ক্ষেত্রে নেটওয়ার্ক সাইটে তারা গিয়ে এই প্রোডাক্টগুলোকে কেনে বা প্রোডাক্টগুলোকে পারচেস করে বা যখনই তারা পারচেস করে তখনই মূলত আমরা কমিশন পাই ভিওয়ার্স এটাই হচ্ছে মূলত একদম সহজ সংক্ষেপে অ্যাফিলিয়েট মার্কেটিং কি তার সহজ ব্যাখ্যা দেন যেটা হয় সেটা হচ্ছে আমরা যেটা পরবর্তীতে কথা বলবো বলছি সেটা হচ্ছে মোস্ট পপুলার অ্যাফিলিয়েট নেটওয়ার্কিং সাইটগুলো কি কি সে বিষয়টা আমরা এখন দেখব ভিওয়ার্স আমরা যদি মোস্ট পপুলার অ্যাফিলিয়েট সাইট বলি তাহলে আমরা বলতে হবে ক্লিক ব্যাঙ্ক ক্লিক ব্যাঙ্ক হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে ইজি অ্যাফিলেট নেটওয়ার্কিং সাইট যেখানে কোনো রূপ অ্যাপ্লাই ছাড়াই শুধুমাত্র আপনি অ্যাকাউন্ট করবেন আর প্রোডাক্ট লিঙ্ক নেবেন আর প্রমোট করবেন আর দুঃখের বিষয় হচ্ছে মূলত এই ক্লিক ব্যাঙ্ক বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট নেয় না তো আপনার যদি বাইরে কোনো ফ্রেন্ড থাকে বা আপনার কোনো কাজিন থাকে বা ভাই থাকে বা আপনার যদি কোনো জাস্ট যে কেউ থাকে আত্মীয় বাইরে থাকে তাদের থেকে তারা যে কোনো দেশ থেকে অ্যাকাউন্ট করে দিলে আপনি সেই অ্যাকাউন্ট থেকে দিয়ে ব্যবহার করতে পারবেন এবং এরা মূলত পেওনিয়ারে পে করে তো আপনি চাইলে আপনার যদি পেওনিয়ার অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি বাংলাদেশ থেকে উইথড্র করতে পারবেন দেন যেটা মোস্ট পপুলার সেটা হচ্ছে সেকেন্ড মোস্ট পপুলার হচ্ছে র্যাক ডট কম এটা হচ্ছে প্রায় এদের প্রায় নব্বই হাজার প্রোডাক্ট রয়েছে র্যাকের প্রায় নব্বই হাজার প্রোডাক্ট রয়েছে এবং এরা হচ্ছে মূলত ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট অ্যাফিলেট নেটওয়ার্কিং সাইট এদের প্রোডাক্টের অভাব নেই এদের প্রায় এইটিন মিলিয়ন অনলাইন কাস্টমার রয়েছে তো আপনি এখানে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতে করার জন্য ট্রাই করতে পারেন বা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন তারপর যে সাইটটা মোস্ট পপুলার সেটা হচ্ছে মূলত সিজে বা কমিশন জাংশন বা সিজে ডট কম এরা হচ্ছে মূলত থার্ড লার্জেস্ট অ্যাফিলেট নেটওয়ার্কিং সাইট এবং এই সাইটে অসংখ্য প্রোডাক্ট রয়েছে তাদের প্রায় মিলিয়ন কাস্টমার রয়েছে সো আপনি এখানেও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন তারপর মোস্ট পপুলার হচ্ছে মূলত অ্যামাজন অ্যাসোসিয়েট আপনি অ্যামাজন অ্যাসোসিয়েটে ট্রাই করে দেখতে পারেন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আর প্রোডাক্ট প্রমোট করে দেখতে পারেন তবে এক্ষেত্রে কমিশনের পরিমাণ খুবই কম এরপর মোস্ট পপুলার হচ্ছে শেয়ার সেলস শেয়ার সেলস হচ্ছে মূলত ফিফথ মোস্ট পপুলার অ্যাফিলেট নেটওয়ার্কিং সাইট তো এই ইনফরমেশনগুলো মূলত অনলাইন থেকে নেয়া যেটা হচ্ছে এটা যে বছর বছর চেঞ্জ হতে পারে সো এগুলো নিয়ে আসলে আপনারা খুব বেশি টেনশন নেওয়ার কিছু নেই যে কোনটা জনপ্রিয় কোনটা কিছু আপনি যে কোনো অ্যাফিলিয়েট নেটওয়ার্কিং সাইজ ওদের টার্মস অ্যান্ড কন্ডিশন পড়বেন পরে আপনার কাছে যদি মনে হয় যে রিলায়েবল অনলাইনে কিছু রিভিউ দেখবেন যে এই সাইটটা আসলে কেমন তারপরে যে কোনো সাইট থেকে আপনি প্রোডাক্ট প্রমোট করতে পারেন বাট চেষ্টা করবেন যেগুলো পপুলার সেগুলো থেকে প্রোডাক্ট নেওয়ার জন্য সেটা বেটার আপনার জন্য কারণ যেহেতু হাজার হাজার অ্যাফিলিয়েট অলরেডি এগুলোর সাথে কানেক্টেড সেহেতু এই সাইটগুলো অবশ্যই রিলায়েবল দেন শেয়ার সেল ট্রাই করতে পারেন এরা প্রায় পনেরো বছর থেকে এই অ্যাফিলেট নেটওয়ার্কিং এর সাথে কানেক্টেড দেন ইভে ট্রাই করতে পারেন ইভেও মোস্ট পপুলার ইভে হচ্ছে মূলত ইভে পার্টনার নেটওয়ার্কস আপনি জাস্ট আমি সবগুলো ইউআরএল দিয়ে দিব অথবা আপনি নিজে এগুলো অনলাইনে ট্রাই করে দেখতে পারেন জাস্ট ইবে পার্টনার নেটওয়ার্ক লিখে আপনি সার্চ করতে পারেন শেয়ার সেল লিখে সার্চ করতে পারেন অ্যামাজন অ্যাসোসিয়েট লেখে সার্চ করতে পারেন সিজে লেখে সার্চ করতে পারেন দেন যেটা এটা আসলে খুব একটা পপুলার না বাট আপনি এটাও ট্রাই করতে পারেন আপনি যদি শুধুমাত্র হেলথ অ্যান্ড বিউটি প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে আপনি মার্কেট হেলথ ট্রাই করে দেখতে পারেন এখানে বেশিরভাগ প্রোডাক্টটি আসলে হাই কনভার্টেড তো আপনি ট্রাই করে দেখতে পারেন মার্কেট হেলথ তো এই সাইটগুলো হচ্ছে মূলত মোস্ট পপুলার তবে হ্যাঁ একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিই যেটা হচ্ছে এই প্রত্যেকটা সাইটের টার্মস অ্যান্ড কন্ডিশন আলাদা এদের অ্যাপ্রুভাল আলাদা এদের সিস্টেম আলাদা এদের অ্যাফিলিয়েট ট্র্যাকিং ওয়ে আলাদা সো আপনি ট্রাই করে দেখতে পারেন সবগুলো অ্যাকাউন্ট যে সবগুলো অ্যাকাউন্ট ট্রাই করেন যে কোনো একটাতে অর্থাৎ যদি ক্লিক ব্যাঙ্ক পান সবচেয়ে বেটার বিকজ ওরা আসলে আপনি যে কোনো প্রোডাক্ট প্রমোট করতে পারবেন আপনাকে কারো অ্যাপ্রুভাল নিতে হবে না এবং মার্কেট হেলথ প্রায় সেম তো এই দুটো ট্রাই করতে পারেন অ্যামাজন সেম অ্যামাজনও খুব ইজি বাট র্যাকিউডেন সিজে এরা হচ্ছে মূলত আপনাকে অ্যাপ্রুভাল না দিলে আপনি তাদের প্রোডাক্ট প্রমোট করতে পারবেন না তো ভিউয়ার্স এটা হচ্ছে মূলত প্রসেস আমি এখন আপনাদেরকে খুব খুবই কুইক একটা ওভারভিউ দেবো অর্থাৎ কিভাবে প্রোডাক্ট নিব আর প্রমোট করব আর আমি কিভাবে বুঝবো যে আমি আমার আসলে ওরা আমার লিঙ্ক থেকে এগিয়ে যাচ্ছে কোনো ভিজিটর সেটার জন্য আমি আর আসলে এটা একটা জাস্ট আপনাদের দেখানোর জন্য একটা কুইক ওভারভিউ আর কি চলুন আমরা আমার ক্লিক ব্যাংক অ্যাকাউন্টে লগ করি আর লগ করে যখন একটা প্রোডাক্ট লিংক নিবো তো আর একটা ব্যাপার বলি সেটা হচ্ছে প্রত্যেকটা ওয়েবসাইটে আপনি যতগুলো নেটওয়ার্কিং সাইটের সাথে কাজ করবেন তাদের কিন্তু আপনাকে একটা ড্যাশবোর্ড দেওয়া হবে যেখানে আপনি দেখতে পারবেন কতজন ভিজিটর আসছে কতগুলো ক্লিক হচ্ছে আপনি কোনো সেল পাচ্ছেন কি না এটা প্রতিদিনে আপডেট হয় ইভেন কিছু ওয়েবসাইট আছে যেটা প্রতি ঘন্টায় আপডেট হয় তো ধরুন আমরা যে কোনো একটা প্রোডাক্ট প্রমোট করব আমরা হেলথ অ্যান্ড ফিটনেস একটা প্রোডাক্ট লিঙ্ক নেই এবং আমি দেখাবো আপনাদেরকে আসলে এটা কিভাবে কাজ করেন তো আমি প্রমোটে ক্লিক করলাম দেন ক্রিয়েটে ক্লিক করবো আমার হচ্ছে মূলত এটা যে এই লিঙ্কের মাধ্যমে যদি কোনো ভিজিটর যায় আর সে যদি কোনো পারচেস কমপ্লিট করে এবং কোম্পানি যদি কোনো সেল পায় সেক্ষেত্রে আমাকে একটা কমিশন দিবে তা আমি ধরুন এটা ফেসবুকে শেয়ার করলাম আমার ফেসবুক ফ্যান পেজে আমি এটা শেয়ার করলাম তো এই ক্ষেত্রে আরো অনেকগুলো ব্যাপার জড়িত এটাকে আমরা জাস্ট লাইক এটাকে আমরা লিংক লক করতে পারি এটাকে আমরা লিংককে মাস্ক করতে পারি আমরা এখানে ইমেজ অ্যাড করতে পারি আমাদের মন বিভিন্নভাবে প্রমোট করা যায় আমি আমি যে কোনো জায়গায় কমেন্টে এই লিংকটা দিতে পারি আমি ফোরামে এটা পোস্ট করতে পারি বিভিন্নভাবে এটাকে প্রমোট করা যায় তা আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি জাস্ট ফেসবুকে শেয়ার দিলাম জাস্ট পাবলিশড করলাম তো এটা ধরুন ফেসবুকে পাবলিশড করার পর এখন যদি কেউ ঠিক এখান থেকে ক্লিক করে ক্লিক করে যায় তো সরাসরি মার্চেন্ট সাইটে চলে যাবে এবং এখানে একটা ভিডিও প্লে হচ্ছে আমি অফ করে দিলাম ঠিক এই ক্লিক করি এবং এটা আমাকে এখন পে করতে বলা হচ্ছে এখন আমি পেপালের মাধ্যমে পে করতে এখন আমি যদি স্ক্রোল ডাউন করি তাহলে আপনি ঠিক যদি এই অংশটাতে তাকান তাহলে আপনি দেখবেন যে অ্যাফিলিয়েট ইকুয়াল এম রাজীব অর্থাৎ এটা এই পার্সন যাকে আমি পাঠিয়েছি বা যেই ব্যক্তি আমার লিঙ্কের মাধ্যমে যাবে আমি কিন্তু এটা ক্লিক ব্যাংকের ক্ষেত্রে আমি কিন্তু দেখতে পারবো যে এম রাজীব অর্থাৎ এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার লিঙ্ক থেকে আসছে অর্থাৎ এখানে আমার ট্র্যাকিং যে নাম্বার সেই নাম্বারটা রয়েছে অর্থাৎ অ্যাফিলিয়েট আইডি দেখাচ্ছে তো সেম একইভাবে যদি আমরা অ্যামাজন অ্যাফিলিয়েটে যাই আমরা যদি প্রোডাক্ট লিঙ্কে ক্লিক করি প্রোডাক্ট লিঙ্ক প্রোডাক্ট প্রমোট করতে চাই যেমন আমরা ঠিক এই প্রোডাক্টটা গেট লিঙ্কসে ক্লিক করলাম ক্লিক করলে এটা আমাকে একটা ইউ দেয়া হবে তো আপনি যদি ঠিক এখানে তাকান তাহলে আপনি এখানে দেখতে পারবেন যে আমার ট্র্যাকিং আইডি এখানে আছে অর্থাৎ ঠিক এই জায়গাটাতে যদি আপনি তাকান তাহলে আপনি দেখতে পাবেন এম রাজীব টোয়েন্টি যেটা হচ্ছে আমার মূলত আমার স্টোর বা আমার অ্যাফিলিয়েট আইডি মূলত অ্যাফিলিয়েট নেটওয়ার্কিং সাইটগুলো এইভাবে ট্র্যাক করে আপনি আসলে এই সব ব্যাপারে টেনশন করার কিছুই নেই আপনি জাস্ট প্রোডাক্ট প্রমোট করেন আর ভিজিটর পাঠান সেল পেলে আপনি কমিশন পাবেন সো অ্যাজ অ্যাফিলিয়েট হিসেবে আপনি কি কি ভাবে অনলাইন থেকে অর্থাৎ মানি মেক করতে পারেন সেই বিষয়গুলো আমরা এখন দেখব ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করতে পারে আমরা একটা রিভিউ ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি আমরা একটা যদি এটা হচ্ছে সবচেয়ে রিলায়েবল প্রসেস আপনি যদি নিজে একটা ওয়েবসাইট ক্রিয়েট করেন জাস্ট ভেরি সিম্পল কীভাবে ওয়েবসাইট ক্রিয়েট করতে হয় এটা নিয়ে আমরা ফিউচারে ভিডিও ক্রিয়েট করবো সো আপনি একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন একটা রিভিউ ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন যেখানে আপনি বিভিন্ন প্রোডাক্ট নিয়ে রিভিউ দিতে পারেন সেকেন্ডলি হচ্ছে মূলত আপনি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারেন যেখানে আপনি বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে বলতে পারেন যে একটা প্রোডাক্ট কেমন বা সেক্ষেত্রে আপনি প্রোডাক্ট ব্যবহার করলে বেটার অথবা আপনি সেটা অনলাইন থেকে ইনফরমেশান নিয়ে সেই প্রোডাক্ট সম্পর্কে রিভিউ দিতে পারবেন রিভিউ দিয়ে সে ভিডিও একটা ভিডিও ক্রিয়েট করতে পারেন বা কোনো স্লাইড ভিডিও ক্রিয়েট করতে পারেন দেন হচ্ছে মূলত আপনি স্লাইড ক্রিয়েট করতে পারেন স্লাইড শেয়ার একটা সাইট রয়েছে যেখানে হাজার হাজার ভিজিটর আছে তো আপনি স্লাইড শেয়ারে একটা স্লাইড দিয়ে সেখান থেকে ভিজিটর অ্যামাজন বা আপনার অ্যাফিলিয়েট লিংকে পাঠাতে পারেন দেন হচ্ছে মূলত আপনি একটা ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন আপনি ব্লগার ডট কম ব্যবহার করতে পারেন ফ্রি ওয়েবসাইটের জন্য যেটা সবচেয়ে বেটার তো সেই ফ্রি ওয়েবসাইটে আপনি বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে ইনফরমেশন দিতে পারেন রিভিউ লিখতে পারেন দেন আপনি হচ্ছে মূলত লিঙ্ক বিলিং করতে পারেন অর্থাৎ অনলাইনে বিভিন্নভাবে ব্লগ কমেন্টিং ফোরাম পোস্টিং সোশ্যাল বুক মার্কিং বিভিন্ন ওয়ে রয়েছে সেই সিস্টেমে আপনি এই লিঙ্ক বিলিংয়ের মাধ্যমে বিভিন্ন ওয়েতে আপনার অ্যাফিলিয়েট যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে ট্রাফিক পাঠাতে পারেন সো ওই ট্রাফিক যদি আপনার লিঙ্কের মাধ্যমে গিয়ে সাইট থেকে কোনো কিছু পারচেস করে তাহলে আপনি কমিশন পাবেন সো ভিউয়ার্স ইন ফিউচারে আমরা কিভাবে ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করা যায় কীভাবে অন্যান্য যে স্লাইড শেয়ারে কিভাবে একটা স্লাইড কীভাবে ক্রিয়েট করা যায় কোন ধরনের স্লাইড ক্রিয়েট করলে বেশি সেল পাওয়ার পসিবিলিটি রয়েছে সবগুলো বিষয় নিয়ে ভিডিও ক্রিয়েট করব রিহার্স আশা করছি ভিডিওটি আপনার ভালো লেগেছে আর আমি নিশ্চিত আপনি জানেন এখন অ্যাপ্লিলেট মার্কেটিং কি আর আপনি কিভাবে অ্যাপ্লিলেট মার্কেটিং শুরু করবেন যদি কোনো কিছু আপনার মনে হয় আপনি বুঝতে পারেননি বা কোনো ব্যাপার যেটা আমার আমি ঠিক ওইভাবে বুঝাতে পারিনি তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন ভিডিওর নিচে আর আমি চেষ্টা করবো সেই কমেন্টসগুলোর অ্যান্সার দিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ